জামাত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ওই ধান চাষ করার জন্য আমার কৃষক ভাইরা দিনের পর দিন সরকারের জন্য সরকারের কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে অফিসে সরের ডিলারের কাছে দিনের পর দিন ধন্না দিও সার পাই নাই মিছিল করেছে এই গ্রামবাসী এই সাধারণ কৃষক জগত ওই সারের দাবিতে সরকারের কাছে যখন দাবি জানিয়েছিল সরকারের কাছে যখন শান্তিপূর্ণভাবে মিছিল করে সরকারের কাছে দাবি জানিয়েছিল যে আমরা তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি আমরা এখন ধান চাষ উন্নয়ন মার্কা নৌকা মার্কায় আপনাদের কাছে ভোট চুপে এসেছি আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আজকে আপনারা আমরা এখানে যারা সমবেত হয়েছি দল মত নির্বিশেষে আমরা এখানে যারা সমবেত হয়েছি আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনাদের নিজেদের কাছে আপনারা নিজেরা প্রশ্ন করেন আমরা একটি সরকার কেন ক্ষমতায় না আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি তবে সারের জন্য বিদ্যুতের জন্য আপনাদেরকে মিছিল করতে হবে না আপনাদেরকে রাজপথে আপনাদেরকে ওই শ্রম দিতে হবে না রক্ত দিতে হবে না আমি আপনাদেরকে সার বিদ্যুৎ আপনাদের দরবারে পৌঁছায় দেব ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনাদের ঘরের দোর গুড়ায় সার পৌঁছাই দিয়েছে বিদ্যুৎ বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়েছে দিয়েছে কিনা আমারা বোনেরা দিয়েছে বিদ্যুৎ সারের জন্য মিছিল করা লাগে সারের জন্য মিছিল করা লাগে না আজ আমাদের কাছে পরিষ্কার হবে দিনের আলোর মতো আপনারা যদি আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করেন এইখানে যারা বাস করেন তাদের কাছে আমার প্রশ্ন এখান থেকে 10 বছর আগে আপনারা একটু পিছনে ফিরে তাকিয়ে দেখেন আমার জামাত বিএনপির ভাইরা আপনাদের ভোট নিয়ে যখন আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী এখানে উপস্থিত থেকে বক্তব্য দিবেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নাসিমউদ্দিন এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনে উপস্থিত মেডিকেল কলেজ সদর উপজেলা হাসপাতাল এবং আমাদের এই ভাইবার ছাড়ক তারপরে জন কৃষি বিষয়ক কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি যেভাবে বিল্ডিং সংস্কার করেছে নতুন নতুন বিল্ডিং করেছে উন্নয়ন করেছে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা ধন্যবাদ শেখ হাসিনা আগামী জাতীয় সরকার আমি আমরা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করি আমাদের কাছে পরিষ্কার হবে দিনের আলোর মতো আপনারা যদি আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করেন এইখানে যারা বাস করেন তাদের কাছে আমার প্রশ্ন এখান থেকে 10 বছর আগে আপনারা একটু পিছনে ফিরে তাকিয়ে দেখেন আমার জামাত বিএনপির ভাইরা আপনাদের ভোট নিয়ে যখন করে নিজেরা চলে এবং সরকারের এই রাষ্ট্রকে ভালো রাখার জন্য